কাইলে কেন রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে প্রথমে বাটার নান এক গেলেছি, এর গিরিল লইছি, গিরিলের লগে চাটনি দিছে, সস দিছি, খেতে মেলা স্বাদ লেগেছে। কিন্তু হোড়া মোড়ো গেছে, গিরিল কই হোড়া মোড় কইতে কেক লাগে। এর আর কেন গিরিল লইছি, দুইয়ান লইছি, এর বাটার নানি গিন্দি, বাটার নানি গিন্দি খাইছি, কিন্তু টেস্ট করছি মেলা স্বাদ হয়েছে, একদম সফট সফট আসিল মোরগি, নিগিন ভাল লাগছে। এর আর ক্যাশনার সালাদ লেছি, ক্যাশনার সালাদে কিন্তু কিয়া কমি, কিন্তু মেলা স্বাদ লাগে। আর তুন ব্যাকে কিন্তু এটা রেস্ট করি, রেস্টুরেন্টে গেলে এটা খাইতে মেলা স্বাদ লাগে। হের আর খাইতে খাইতে এর আর চিকেন চাপিক গা লইছি, চিকেন চাপিক গা লইছি, তারপরে দেখি ক্যাশনার সালাদ আর ইয়ে সালাদ দিকে একসাথ করে খাইছি। এর আর চিকেন চাপে লগে দিছে, চাটনি দিছে, তারপরে এ সালাদ দিছে, সস দিছে, কিনো স্বাদ হয়েছে, কিন্তু জ্বালা ছিল এতটা ন। তারপরে দেখি গিন্দি খাইছি, কিন্তু বেশি স্বাদ লাগছে। গ্রিল গ্রিল দিয়ে পরে আবার ইয়ে দিই, বাটার নান এটা দিয়ে খাইছি, এটা ভালো লাগছে। এর খাইতে খাইতে এবার চা কুদুর খাইছি, চাইন খাইছি, কিনেছো মালাই চা, মালাই চাই কিন্তু আরও মেলা স্বাদ হয়েছে। এরারে সেভেন আপ কুদুর খাইছি, সেভেন আপিং খাই, এর আইসক্রিম শেষ, মেলা স্বাদ লাগছে।